হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মুলিস ব্লগের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি, আর আমি একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। বন্ধুরা, অনেক বেজে গেছে, 7:30 থেকে টিউশন ছিল, আমার ঘুমই ভেঙেছে 7:45 সময়। তোমাদের তো কাল রাতে বলেছি তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে, ফার্স্ট টাইম ধরবে, তার জন্য আমার রাত 2টার সময় উঠতে হয়েছিল, আর তখন উঠে রুটি সবজি করে দিয়েছি, তার জন্য ভালো ঘুমও হয়নি। মানে যখন ঘুমিয়েছি তখন থেকে ঘুমের মধ্যে টেনশন 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 চলছে যে কটা বাজে, কখন উঠবো, আর ওঠার পর সবজি রুটি বানানোর পর আর ঘুম আসছে না। অনেক কষ্টে ঘুমিয়েছিলাম ঠিক টাইম মতো, সেজন্য ঘুমটাও ভাগেনি। বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে, আমি এখন সোজা রান্নাঘরে চলে যাব, চলো। আর আমি আজকে সকালে তেমন কিছু রান্না করব না, রাতেরই আটা মাখা রয়েছে, সেটা দিয়ে একটু রুটি বানিয়ে রাখবো, মা বাবা খাবে, আর দুধ রয়েছে, আর একটু সবজিও রয়েছে, সেগুলো দিয়ে মা বাবা খেয়ে নেবে। রান্নাঘরে চলে এসেছি আর এখন রুটি করব, চলো তাহলে তোমরা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু চা বানিয়ে নেবো, বাবা এসেছে নিতে, তাড়াতাড়ি চা বানাতে হবে, চা বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে যাব। দেখো ফ্রেন্ডস, এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আমি তাহলে রেডি হয়ে আসি, তোমরা আমার সঙ্গে থেকো। রেডি হয়ে চলে এসেছি, বেরিয়ে পড়তে হবে, আমি একটা চাটাও হয়ে গেছে, চা পাতাটা দিয়ে নামিয়ে নেবো। আমি একটা রুটি, একটু দুধ খাবো, পার্টিতে নিয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো। বাড়িতে পৌঁছে গেছি, বাবা এসে দিয়ে গেল, বৃষ্টি পড়ছিল হালকা ঝিরি ঝিরি, আর এখন রান্নাঘরে চলে যাব, অনেক বেজে গেছে, প্রায় 1:30। সকালে তো রুটি বানিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন কিছু সবজি করবো, ভাত রান্না করতে হবে, ওইগুলো করে তারপর তোমাদের দেখাচ্ছি, হাতে টাইম নেই বলেই আজ তোমাদের সঙ্গে রান্নাটা করতে পারছি না। চলো বন্ধুরা, রান্না করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, দেখো এখানে ডাল হচ্ছে, ডালটা নামিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর চান্দান করব। তাহলে ডালটা নামিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আজ কি কি রান্না করেছি। এই দেখো ফ্রেন্ডস, আমি আজকে ঝিঙের টেস্টের সবজিটা ভাজা করেছি, ডাল রান্না করেছি, আর একটু আলু পটলের তরকারি করেছি। আজকে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই জন্য আমি আজ সবকিছু নিরামিষ রান্না করেছি। রুমে চলে এসেছি আর এখন চানে ঢুকবো, রান্না বান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তাহলে চান্দান করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চান্দান কমপ্লিট হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর এখন মা বাবাকে ভেবেছিলাম খেতে দিয়ে দেবো, কিন্তু ওনারা সকালে জায়ের বাড়িতে গেছিলো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছে, তারপর আমি তো রুটি বানিয়ে রেখে গেছিলাম, ওনারা বাড়িতে এসে আবার সেই রুটি খেয়েছে, সেই জন্য বলছে এখন খিদে নেই। আর আমি এখন তো খাবোই না, তোমাদের দাদাভাই আসবে 4:30 নাগাদ, তারপর আমি খাওয়া দাওয়া করবো। তাহলে ফ্রেন্ডস, এখন আমি একটু রেস্ট করবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নেবো, তোমাদের দাদাভাই খুব বকাবকি করছে কেন আবার ভিডিও করছি, দাদাভাইয়ের এগেইনস্টে ভিডিও করা,
তোমরা আমাকে সাপোর্ট করে যাও তাহলেই চলবে, তাহলে দাদা ভাই একদিন ঠিক সাপোর্ট করে দেবে। তাহলে বন্ধুরা আমি একটু বিশ্রাম করে নি, খাওয়া দাওয়া করে তো বিশ্রাম নিচ্ছিলাম, তারপর এই তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে রুমে, ভিডিও করা যাবে না। আমি একটু ছাদে চলে এসেছি, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আমাকে চা বানাতে হবে, তার জন্য নিচে চলে যাব। ভালো লাগছে না একটুও, ওয়েদারটা কেমন, মানে বাইরে হাওয়া নেই, নিস্তেজ ওয়েদার, একা একা তো আরো খারাপ লাগছে। কটা শর্ট শুট করলাম তোমরা দেখে নিও, আমার শর্ট শুট গুলো তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। একা একা কি করব বুঝে পাচ্ছি না, তাহলে আমি চা বানাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ছাদ থেকে নিচে নেমে এসেছি আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপটা দিতে হবে। চলো বন্ধুরা তাহলে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চলো তবে সন্ধ্যা প্রদীপ দিতে যাবো। সন্ধ্যা প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা বসিয়ে দেবো, চলো তাহলে। তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, রান্নাঘরে চলে এসেছি, চা করব। এখানে মা দুধটা গরম বসিয়ে দিয়েছিল, দুধটা গরম হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে চাটা বসিয়ে দেবো। চাটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে আমি একটু নামিয়ে নেব, কারণ একটু কফি করবো ভাবছি। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এবার কফিটাকে সবাইকে দিয়ে দেবো। কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাতের রান্না সেটাও রয়েছে দুপুরের, সেটা দিয়ে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। এখন আর তেমন কোনো কাজ নেই, টিভি দেখবো আজকে, তারপর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। টিভি দেখার পর তোমাদের সঙ্গে বন্ধুরা আবার দেখাবো। চা খেতে গেলে তোমাদের বলেছিলাম যে আর কোনো কাজ নেই, এখন টিভি দেখবো, টিভি দেখাটাও হলো না। এই যে তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্ম রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম তোমার সালোয়ারটাও আয়রন করে নিই, কালকে তোমাদের দাদা ভাই চায়নাটা বেরোবে, ইউনিফর্ম আয়রন না করলে খুব সমস্যা হয়ে যাবে। আরো একটা জিনিস রয়ে গেছে, আজকে ডিউটি থেকে এসেছে, সেই ইউনিফর্মটা বাথরুমে রয়েছে, ওটাকে আমার ক্লিন করতে হবে রাতে, একদম ভুলে গেছিলাম, পুরো মাথা থেকে বেরিয়ে গেছিল। চলো বন্ধুরা আমি আয়রন করি, তোমরা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, ভীষণ গরম লাগছিল আর কষ্টও হচ্ছিল, এখন আমি একটু সিনেমা দেখব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর অল্প কটা ভাত কম হয়ে গেছে, তার জন্য দেখো এই সসপ্যানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তোমাদের দাদা ভাই আর আমি খাওয়া দাওয়া করে নেব। আর মা বাবাকে আগে দিয়ে দেওয়ার কারণটাও আছে, যার মাসুর গেছে শ্বশুর বাড়িতে, ও বাড়ি ফাঁকা রয়েছে, সেই জন্য মা বাবা ওখানে চলে যাবে, রাত্রে থাকবে, সেই কারণে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, ওখানে চলে যাবে ওনারা এখন, আর আমরা ভাতটা হলে খাওয়া দাওয়া করব। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে সবজি কেটে নিয়েছি ফ্রেন্ডস, কিছু ভেন্ডি কাটা আছে, আর
এখানে কিছু আলু কেটে রেখেছি, কালকে ডিমের তরকারি করব, আর পেঁয়াজ রসুন আদা কেটে রেখে দিয়েছি, এগুলো দিয়ে আমি ডিমের তরকারি করব। কাল সকালের জন্য সবজি দুটো কেটে রেখে দিয়েছি, কিছু রান্না করব, সেটা আমাদের গাছেরই চাল কুমড়ো হয়েছে, বলেছে ওটা বাবা বলেছে বাড়ি এসে ওটা কেটে দেবে, কালকে সকালবেলায় চাল কুমড়োটাও এর সঙ্গে রান্না করব। ভাত নিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে, আর দেখো টিভি চালিয়ে দিয়েছি, এই যে আমরা টিভি দেখবো আর খাওয়া দাওয়া করব। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্রাশ করে চলে এলাম, আর ড্রেসটা তো খাওয়ার আগেই চেঞ্জ করে নিয়েছিলাম, তোমরা সেটা দেখেছো। তাহলে বন্ধুরা রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, নইলে ভোরবেলা আবার উঠতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।